হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব কাঁচা আমের মিক্সড চাটনি। সামনেই আসছে পয়লা বৈশাখ, তাই শেষ পাতে এই চাটনিটা পরিবেশন করতেই পারেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, কাঁচা আমের মিক্সড চাটনি। যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি এখানে একটা মাঝারি সাইজের কাঁচা আমকে এরকম লম্বা করে টুকরো করে কেটে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তাই আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম আর সামান্য গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি কুচানো আমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম, সামান্য একটু আমগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দেব সামান্য একটু নুন। এবার আমি হাই ফ্লেমেতে এক মিনিট মতো আমগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 10-12টা মতো কাজুকে এইভাবে ভেঙে রেখে দিয়েছি। তো এবার আমি এই কাজু বাদামগুলো দিয়ে দেব। কাজু বাদামগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি 10-15টা মতো কিশমিশ নিয়েছি। তো এবার আমি এই কিশমিশগুলো দিয়ে দেব। কাজু কিশমিশটা আমার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি মিডিয়াম ফ্লেমেতে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি একটা বড় আমসত্ত্বের 1/4 ভাগকে এরকম ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি আমসত্ত্ব কুচিগুলো দিয়ে দেব। দেখুন, আমি আমসত্ত্ব কুচিগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি মিডিয়াম ফ্লেমেতে আরও 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমেতে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি 30 সেকেন্ড মতো। এবার আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে একবার ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দেব। চিনিটা যে যেরকম মিষ্টি খান সেই মতো দেবেন। আমি আরও একবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম আর রান্নাটা হতে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। দেখুন, রান্নাটা এবার হয়ে গেছে আর সমস্ত চিনিটাও গলে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার আজকের রেসিপি, কাঁচা আমের মিক্সড চাটনি, রেডি হয়ে গেছে। এটা কিন্তু শেষ পাতে পরিবেশন করতেই পারেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।